সিরাজগঞ্জ ঢাকা মহাসড়কের নিউ ঢাকা রোডে সিনিং সার্ভিসের কাউন্টার হওয়ায় রাস্তা দখল করে যাত্রী ওঠানামা করার প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। পথচারী ও অন্য যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে বিড়ম্বনা। বিস্তারিত জানিয়েছেন ফেরদৌস হাসান। সিরাজগঞ্জ ঢাকা মহাসড়কের নিউ ঢাকা রোডে অর্থাৎ এখান থেকে কিন্তু সিরাজগঞ্জ থেকে ঢাকামুখী যে যাত্রীবাহী বাস, বিশেষ করে কাউন্টারের বাস, এই বাসগুলো চলে থাকে অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ। এই মহাসড়কের উপরে বিভিন্ন বাস অর্থাৎ পরিবহনের কাউন্টার করে এখান থেকে যাত্রীদের ওঠানামা করানো হয় বিচ্ছিন্নভাবে, বিশৃঙ্খলভাবে। ফলে এখানে প্রতিনিয়তই যানজটের পাশাপাশি দুর্ঘটনার কিন্তু শিকার হন সাধারণ যাত্রী বা পথচারীরা। আমি কথা বলেছি পৌরসভার মেয়র সহ ট্রাফিক ইন্সপেক্টরের সঙ্গে, পুলিশ সুপারের সঙ্গে, যে এই যে মহাসড়কের উপরে বা সড়কের উপরে দীর্ঘদিন যাবৎ যাত্রী সেবার নামে বাস কাউন্টার করে প্রতিবন্ধকতা তৈরি করা হয়, এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। তারা জানিয়েছেন যে বাস মালিক সমিতির সিন্ডিকেটের কারণে তারা কিন্তু একাধিকবার উদ্যোগ নেওয়ার পরেও এটি বাস্তবায়ন হয়নি। যাত্রীরা আশা করছেন, পৌরবাসী আশা করছেন, যে আশঙ্কাও করছেন যে আসন্ন ঈদ উল ফিতরে এই প্রবণতা অর্থাৎ যানজটের সৃষ্টিসহ দুর্ভোগ আরও বাড়বে। তারা প্রত্যাশা করছেন যে শক্ত হাতে পৌর মেয়র, পুলিশ সুপার এবং জেলা প্রশাসন যদি উদ্যোগ নেয় তাহলে হয়তো এই সড়কের উপর থেকে যাত্রীবাহী যে বাসগুলোর কাউন্টার, সেই কাউন্টার যেমন সরে যাবে, সেই সাথে সড়কের উপরে যে প্রতিবন্ধকতা তৈরি করে যাত্রী সেবার নামে যাত্রী দুর্ভোগ তৈরি করা হচ্ছে সেটি নিরসন হবে।